বিজয় দিবস সূচনা কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আর সেখানে নতুন করে রৌদ্র লেখা জয় বাঙালির জাতীয় জীবনে ষোলোই ডিসেম্বর এক মহি মান্বিত দিন এ দিনটি আমাদের বিজয় দিবস দীর্ঘ নয় মাস সংগ্রাম শেষে এই দিনেই আমরা চূড়ান্তভাবে স্বাধীনতা লাভে সক্ষম হয় পটভূমি উনিশশো সালের ব্রিটিশদের দীর্ঘ দুশো বছরের শাসনের অবসান ঘটলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত হয় পাকিস্তান আবার দুটি অংশে বিভক্ত ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ নতুন করে পরাধীন হয় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে তাদের অত্যাচারে আমাদের মৌলিক অধিকারসমূহ ভুল হয় আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের উপরেও তারা আঘাত আনে এমনকি আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চায় বাংলার সংগ্রামী জনতা তাদের সমস্ত অত্যাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে উনিশশো সালের নির্বাচনে বাঙালির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে কিন্তু পাকিস্তান সরকার রাষ্ট্র ক্ষমতা ছাড়তে চায় না উনিশশো সালের সাতই মার্চ এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু সমগ্র দেশবাসীকে সশস্ত্র সংগ্রামে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তার আহ্বানে সারা দেশ সমগ্র বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করে স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু সাতই মার্চের ঘোষণার পর আপোষ আলোচনার নামে কালক্ষেপণ করে হিয়া খান পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও রসদ এনে শক্তি বৃদ্ধি করে এরপর পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত বাঙালির ওপর ওই রাতেই গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের আগে তিনি স্বাধীনতা ঘোষণা করেন তার ঘোষণায় সমগ্র বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র লড়াইয়ে এদেশের অগণিত ছাত্র জনতা পুলিশ ইপিআর আনসার ও সামরিক বেসামরিক লোকদের সমন্বয়ে গঠিত হয় মুক্তিবাহিনী উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের নেতৃত্বে চলতে থাকে স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা লাভ দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রামের পর লক্ষ্যপ্রাণের বিনিময়ে অবশেষে বাঙালি জাতি লাভ করে স্বাধীনতা পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর কাছে সম্পূর্ণরূপে পদস্থ হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আসে বাঙালি জাতির জীবনের সেই মহেন্দ্র খন সেদিন বিকেল পাঁচটা এক মিনিটে ঢাকা রেসকোস ময়দানে পাকিস্তান হানাদার বাহিনী নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে ঐতিহাসিক এই দিনটিকেই স্মরণীয় করে রাখতে পালিত হয় মহান বিজয় দিবস বিজয় দিবস উদযাপন প্রতি বছর ষোলো ডিসেম্বর চরম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয় মহান বিজয় দিবস এদিন সারাদেশে সরকারি ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয় সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিশ প্রতি শ্রদ্ধা জানানো হয় পত্রপত্রিকাগুলো বিশেষ কোরপত্র প্রকাশ করে টিভি ও রেডিও চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা এভাবে সমগ্র বাঙালি জাতির কাছে বিজয় দিবস হয়ে ওঠে উৎসবের দিন বিজয় দিবসের চেতনা বিজয় দিবস আমাদের দেশপ্রেমকে শানিত করে আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করার প্রেরণা পাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হই মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানতে শিখি এই দিনে উপসংহার লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা ষোলোই ডিসেম্বর আমাদের সেই গৌরবের কথাই স্মরণ করিয়ে দেয় দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার আনন্দ আমাদেরকে দেশপ্রেমী করে মহান বিজয় দিবস দিবসে বাঙালি উক্ত মুক্তিযুদ্ধের চেতনায় সমুজ্জ্বল হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা তোমাদের ক্লাসের যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন জাতীয় পর্যায়ে তার মধ্যে একটি হলো ষোলো ডিসেম্বর বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ একটি চেতনা জাগ্রত একটি দিন তো তোমরা অবশ্যই তোমাদের ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত তোমরা এই রচনাটি লিখতে পারো এখানে টোটালে চারশো নব্বই শব্দের রচনাটি তোমাদের সামনে উপস্থাপন করলাম রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল আহমেদ এছাড়াও এই চ্যানেলটিতে মুক্তিযোদ্ধা বিষয়ক ষোলো ডিসেম্বর বিষয় নিয়ে আরও অনেক রচনা ইতিমধ্যে আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে আসসালামু আলাইকুম